ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বিমানের পাইলট সোমবার রাতে নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে আকাশে উড্ডয়নের পরপরই ওই যুদ্ধ বিমানটি গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়ে বাধ্য হয়ে যুদ্ধ বিমান থেকে প্যারাশুটের সাহায্যে বের হয়ে যান পাইলট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে বিমান বাহিনী আরও জানিয়েছে এই ঘটনায় কোনো জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বার্মেরের পুলিশ সুপার নরেন্দ্র মিনা পিটিআই কে জানিয়েছেন স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে বিমানটি বার্মেরে বিধ্বস্ত হয়েছে ঘটনাটি একটি জনবহুল এলাকা থেকে দূরে ঘটেছে দুর্গম ভূখণ্ডের কারণে দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে স্থলে পৌঁছাতে পারেনি বার্মের কালেক্টর নিশান্ত জেন। পুলিশ সুপার নরেন্দ্র মিনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন